সোনামুখীতে স্কুল ছাত্রীকে দীর্ঘদিন ধরে ঘরে আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া বরখাস্ত তৃণমূল নেতাকে তোলা হলো বিষ্ণুপুর মহকুমা আদালতে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি পরিবারের। সোনামুখী থানা এলাকায় এক দ্বাদশ শ্রেণীর স্কুল ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছিল সোনামুখী ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি তথা সোনামুখী পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নারায়ণ মিত্রের বিরুদ্ধে। নির্যাতিতা ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে গতকালই সোনামুখী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পরই অভিযুক্ত তৃণমূল নেতাকে দল থেকে সাসপেন্ড করে জেলা নেতৃত্ব, এমনকি কর্মাধ্যক্ষ পদ থেকেও তাকে বরখাস্ত করা হয় এবং তার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। অভিযোগের কয়েক ঘন্টা মধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছিল সোনামুখী থানার পুলিশ। আজ অভিযুক্ত তৃণমূল নেতাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে সোনামুখী থানা পুলিশের পক্ষ থেকে তোলা হয় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন নির্যাতিতার পরিবার। বলছি আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠছে, কি বলবেন? বলছি আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠছে, কি বলবেন? প্রথম থেকে বলতে ওই যে মেয়েকে বাড়ির থেকে নিয়ে গেছিল, যে বাড়ির থেকে নিয়ে যে এরকম ঘটনা ঘটিয়েছে ওই ঝন্টু, তুই তৃণমূলের নেতা তো, তার আমি শাস্তি চাই। দিয়ে গেল তোমার দিন সাতক আগে, ওর ঘর যাওয়া হয়েছিল তোর ছদিন, ছদিন যাওয়া হয়েছিল। আমি এমনি পাঠাইনি, কিন্তু বলছে যে নিয়ে যাচ্ছি, এরকম বিশ্বাস করতাম। কিন্তু এবারে বিশ্বাসী মানুষ যদি এরকম করবে বলে কি আমার জানা ছিল? আর এত বছর গাড়ি চালাচ্ছে আমার স্বামী তার ঘরে, জানতে পারলাম বলতে ওর কাকিমাকে ফোনে মেসেজ দিয়েছিল, আমাদেরকে বলতে প্রথম পারে নাই, বাবা মাকে জানাতে পারে নাই, কাকিমাকে জানিয়েছিল, কাকিমায়ের থেকে আমরা জেনেছি। দিয়ে জানিয়েছিল যে আমাকে বলছে যে খেপি কোথায় পাঠিয়েছ, আমি বলছি ওর দাদু লিয়া গেছে, বলছে তাড়াতাড়ি যে নিয়ে আসবে যা, বলছে ওয়াকে খারাপ কিছু করছে, এইটি জেনে আমি শুনে চলে গেছি। দিয়ে যে আমি মেয়েকে জিজ্ঞেস করলাম, মেয়ে বলছে হ্যাঁ আমার সঙ্গে এরকম খারাপ খারাপ ব্যবহার করছে। আর একটা আবার আমার মেয়ে দিয়ে আমি মেয়েকে ঘরকে নিয়ে চলে আসছি, যে আবার তাপসকে ওই ফটোগুলো ডিলিট করার জন্য আমার বাড়িকে পাঠিয়েছিল, আমি ফোন দিইনি, ফোন আমি দিনে আমি বলছি আসুক বাড়ির লোক, তারপরে কী হয়েছে না হয়েছে তার সঙ্গে বুঝাপড়া করবো, দিয়ে ফোন দেবো তোকে, কেন ফোন দেবো, ওই পাঠিয়েছিল ঝন্টু পাঠিয়েছিল, হ্যাঁ ডিলিট করতে পাঠিয়েছিল, আমি দিইনি। তাপস, তাপস পাল না সন্দেহ তো করিনি অ্যাকচুয়ালি, কিন্তু নিয়ে যে বাড়ির মধ্যে এরকম করবে বলে জানি না, আমাদের ফোনটা তখন গোলমাল ছিল, ফোনে যোগাযোগ করতে পারে নাই, মেয়ে ছেলে ওর বাবার ফোনটা জলে পড়ে গেছিল। কি বলে নিয়ে গেছিল? এমনিতে ছেলের মতন ভালোবাসতো, বলছে খেপি চ তুই মন মারা হয়ে বসে রয়েছো, আমরা ওর ফোনটা নিয়ে লিয়েছিল, বলি ফোনটা দে তুই ফোন রেখে খাচ্ছ নয় কিছু নয়, পড়াশোনা তো করছু নয়, তারা তো ফোনটা উচ্চ মাধ্যমিক দিয়েছে। আমি তো তার সাজা চাচ্ছি কাল থেকে। এখন মেয়েটি কেমন আছে? মেয়ে এখন একটু ভালো রয়েছে, এমনিতেই তো রোগা পাতলা দেখতে পাচ্ছে, দেউ ভয়ে বাবা মাকে, বাবাকে প্রচুর ভয় করে, ওই কারণে ও বেশি ফেঁসে গেছে, বলতে পারেনি। আর ওকে সবসময় তোমার চাবি দিয়ে যেত, ও বাইরে বেরালি চাবি দিয়ে দিত, হ্যাঁ ও আসার চেষ্টা করে দেবে যে দাদু আমাকে নিয়ে চলো, ঘরে ছেড়ে দিবে চলো, বলছে বিকালে যাবি সকালে যাবি, এই করে করে আটকে আটকে রেখে দিয়েছ, হ্যাঁ আচির পাচির ঘর তো, যখন বেরাতো দরজায় চাবি দিয়ে দিত, ও আসার চেষ্টা করে যে নিয়ে আসে না। আর আমরা বাড়িকে আসতে জিজ্ঞাসা করছি, আমি বলছি কাকু তাহলে খেপিকে দিয়ে যাবে, আসবে গেলে দুদিন থাকু, বলি কি করছে, রয়েছে ভালোই রয়েছে, তোদের খানের থেকে আমার খানে ভালো আছে, এইসব আমাদেরকে বলছো।
আমি আর কি চাইবো, আমি ওইটাই চাচ্ছি যে ওর যেমন শাস্তি হোক। এই ঘটনার পর আপনারা কথা বলেছিলেন কার সঙ্গে? অভিযুক্তের সঙ্গে? না। আমাদের কাছে একটা খবর এসছে, সোনামুখী ব্লকের পাঁচাল অঞ্চলের একটি গ্রামে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা ব্লক আইনডিটিউসির সভাপতি নারায়ণ মিত্র, ডাক নাম হচ্ছে ঝন্টু, এ একটি বাচ্চা মেয়ের সাথে অবৈধ কিছু কার্যকলাপ করেছে এবং সেখানে নারী নির্যাতনের অভিযোগ এসছে, ধর্ষণের অভিযোগ এসছে। আমরা এটা আজ সকাল 10টা নাগাদ জানতে পারি। জানতে পারার পরেই তৎক্ষণাৎ আমরা ওকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করি এবং সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতিতে আমরা ফোন করে বলি যে ওর বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আছে ওখানে, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ পদটা যেন ইমিডিয়েট ইফেক্টে ওকে বাতিল করা। আমরা দলগতভাবে সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছি এবং আইনডিটিউসির জেলা সভাপতিকে বলেছি যে ও যে ব্লক সভাপতি আছে, আইনডিটিউসির ব্লক সভাপতি আছে, ওই পদ থেকেও যেন ইমিডিয়েট ওকে সরিয়ে দেওয়া হয়। ওরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং আমাকে জানিয়েছে। আমি এই দলের নির্দেশ একদম জানিয়ে দিলাম যে ঝন্টু মিত্র, নারায়ণ মিত্র আমাদের দলের কেউ নয়। আজ থেকে এই ধরনের নোংরা কাজকে আমরা প্রশ্রয় দিই না, এই ধরনের ঘৃণ্য কাজের আমরা নিন্দা করি, বারে বারে বলেছি। আজিগর কাণ্ডেও যখন ঘটনা সামনে এসেছিল আমরা তখনও বলেছি যে এই ধরনের নোংরা ন্যাক্কারজনক কাজের বিরুদ্ধে আমরা সবসময় থাকি, আমাদের নেত্রীও তাই বলেছে। আবার আমরা আজকে খবর পাওয়ার মাত্রই আমাদের দলের লোক জড়িত থাকা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে আমরা তাকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছি, এটা আপনাদের কাছে প্রেস মিডিয়াকে জানিয়ে দিলাম। ধন্যবাদ।